সরি আমেরিকাতে রাস্তা রাস্তা ঘুরবার টুকায় টুকের মতো কথা হতো একদম জাস্ট টুকাই আই ডোন্ট কেয়ার এই সবের কথা তুমি বলবা না ওইটা হ্যাঁ আমেরিকা তো মনে হয় দুই পাশে ইনকাম ইনকাম ভাই দুটা বছর $100 $50 আসবে প্রযোজক ইকবাল আঙ্কেল আপনি কাকে টুকায় বলছেন যাকে সবাই ভালোবাসে শ্রদ্ধা করে হলিউড বলিউড টলিউড জাকন ডালিউড সবকিছু সুপার স্টার হলো শাকিব খান যে দর্শকদের হৃদয়ের কথা বলতে পারে তাকে বিশ্বের মধ্যে সে সুপার স্টার দাঁড়ায় গেছে গিয়া আসলে কে টোকায় নাকি মুরগির খড় থেকে উঠে এসেছে আরেকটা বান্দর আছে না আগে নিজেকে জানুন আঙ্কেল আপনি কোথা থেকে উঠে এসেছেন অবশ্যই আমি যদি জানতাম আজকে ওই শাকিব খান এই শাকিব খান হবে আমি মনে হয় ওর সমস্ত ছবি ওর সাথে কাস্ট করতাম শাকিব খানের সাথে সিনেমা করতে না পারায় পলি আবু এখন আফসোস করছেন অন্য কোনো হিরোর সাথে করতাম না কিংবা আমার মনে হয় ভুল ডিসিশন কিন্তু আপনি করছেন তার বিরোধিতা ভবিষ্যতে আপনি আফসোসের থেকেও বড় কিছু নিশ্চয়ই করবেন মানে হয়তো বা অনেকগুলি ছবি হতে পারতো আর সেও চেয়েছিল আঙ্কেল আপনি এফডিসি তে বসে থাকতেন শাকিব খান কখন আসবে আর আপনি কখন তার সাথে দেখা করবেন রাস্তা রাস্তা ঘুরবার টুকায় টুকের মতো কথা হতো আপনি প্রযোজক হিসাবে শাকিব বসকে নিয়ে সিনেমা বানাবেন আপনার কি পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল ছিল না শাকিব বস এবং অপু বিশ্বাস তাদের পরিশ্রমের টাকা না নিয়ে আপনাকে সুযোগ দিয়েছিল আপনি ভুলে গেলেও আমরা ভুলিনি এফডিসিতে আসার জন্য সিএনজি ভাড়া আপনার ছিল না শাকিব বস দিয়েছিল সেই দিন তো টোকায়ের টাকায় আপনাকে গ্রহণ করতে হয়েছিল স্যার শাকিব খান অনেক দিলদরিয়ার মানুষ যার কারণে আপনি তাকে যতই অসম্মান করেন না কেন আজ অবধি আপনার বিরুদ্ধে একটি বাক্যও বলেননি তিনি আজ আপনি কেন তার বিরুদ্ধে বলছেন আমরা তাও বুঝি বিশ্বমানের সিনেমা তো আপনি আর বানাতে পারছেন না তবুও আপনি চাচ্ছেন শাকিব বস যেন আপনাকে বেঁধে রেখে অন্য কারো সিনেমা না করুক আপনি যদি সেই লেভেলে আয়োজন করতে পারতেন আজও আপনি টিকে থাকতেন ব্যর্থতা আপনার আঙ্কেল আপনার থেকেও সব তারকা শাকিব বসকে চিনতে পেরেছেন খেলুক না একজনই খেলুক না ওর আশেপাশে কেউ নাই আপনি চিনেও নাচেন আর ভান করছেন আমি এদেরকে প্লেয়ার বলি না আপনি চাচ্ছেন আপনাকে যেন হুজুর হুজুর করুক কেন আপনাকে হুজুর হুজুর করবে দিন বদলে গেছে স্যার এখন সম্মানের মাধ্যমে সম্মান পাওয়া যায় যখন আমি আর শাকিব খান প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম ছতর থেকে কেন জানো যে চলচ্চিত্রে একজন আরেকজনকে দেখতে পারে না বস আবার আসতেছেন হ্যাঁ ঠিকই শুনছেন প্রেসিডেন্ট পদ নিয়ে এফডিসিতে ধরাছোঁয়ার বাইরে থাকাই উচিত আমাকে আমরা খারাপ বলছি ওকে খারাপ বলছি এটা দরকার কি